সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, স্টেট ডায়ালগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রেজা আহমদ ফয়সল চৌধুরী সুয়েব। আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, ভালো থাকাটা চাই। প্রিয় দর্শক, আজকের স্টেট ডায়ালগে আমরা চারজন সম্মানিত অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি এবং তারা ইতিমধ্যে আমাদের সাথে যোগ দিয়েছেন। প্রিয় দর্শক, আমি কথা না বাড়িয়ে আমার সম্মানিত অতিথিদের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিচ্ছি। আমার সর্ব ডানে যিনি রয়েছেন, তিনি এক সময়কার সিলেটে ছাত্রলীগের তুকুর ছাত্রনেতা ছিলেন, বর্তমানে লন্ডনে প্রবাস জীবন অতিবাহিত করছেন এবং তিনি কেন এই প্রবাস জীবন বেছে নিয়েছেন আমরা জানি না, তবে দীর্ঘদিন থেকে লন্ডনে বসবাস করছেন এবং আওয়ামী লীগের রাজনীতির সাথে তিনি এখনও জড়িত। ফয়জুল ইসলাম লস্কর, সালাম আলাইকুম। লস্কর ভাই কেমন আছেন? আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। চ্যানেল ইউরোপের পক্ষ থেকে আপনার প্রতি অনেক কৃতজ্ঞতা। তারপরে যিনি রয়েছেন প্রিয় দর্শক, তাকে আপনারা চিনেন এবং তিনি এর আগেও আমাদের এই স্টুডিওতে এসেছিলেন এবং কথা বলেছেন, তবে এর আগে যখন এসেছিলেন তখন তিনি এসেছিলেন বার্মিংহামবাসীর পক্ষ থেকে, আজকে এসেছেন তিনি জাতীয় পার্টির পক্ষ থেকে। তিনি হচ্ছেন নাসিরউদ্দিন হেলাল। সালাম আলাইকুম। হেলাল ভাই ভালো আছেন? ভালো আছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে আজকে সময় দেওয়ার জন্য। চ্যানেল ইউরোপের পক্ষ থেকে আপনার প্রতি অনেক কৃতজ্ঞতা। তারপরে যিনি রয়েছেন প্রিয় দর্শক, তাকেও আপনারা চিনেন এবং তিনি দীর্ঘদিন থেকে ডক্টর কামাল হোসেন সাহেবের ঘনিষ্ঠ সহচর হিসাবে পরিচিত, জনাব মুকব্বির খান। সালাম আলাইকুম। মুকব্বির ভাই জি কেমন আছেন আপনি? আছি ভালো। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। সর্বশেষ অতিথি প্রিয় দর্শক, আজকের স্টেট ডায়ালগের যিনি, তিনি একসময় বিএনপির সভাপতি ছিলেন যুক্তরাজ্য শাখার, তারপরে তিনি বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ছিলেন, দীর্ঘদিন থেকে তিনি বিএনপির রাজনীতির সাথে জড়িত, জনাব মহিদুর রহমান। আপনাকে অসংখ্য ধন্যবাদ মহিদ ভাই আমাদেরকে আজকে সময় দেওয়ার জন্য, চ্যানেল ইউরোপের পক্ষ থেকে আপনার প্রতি অনেক কৃতজ্ঞতা। প্রিয় দর্শক, আমরা আজকে স্টেট ডায়ালগে আমরা কথা বলবো বাংলাদেশের রাজনৈতিক চলমান রাজনৈতিক অবস্থা নিয়ে এবং বিএনপির যে নতুন কমিটি হয়েছে সে বিষয়ে আমরা চেষ্টা করব একটু টাচ করতে, যেহেতু মহিদ ভাই এসেছেন এবং তার কাছ থেকে আমরা জেনে নিব। তবে আমরা জানব যে মহিদ ভাই কি বিএনপিতে আছেন না নেই সেটাও আমরা জানবো এবং আপনারা যদি জানতে চান তাহলে আপনারাও জানবেন এবং মুকব্বিরকে ভাই কাছ থেকেও জানবো আমরা যে কি হচ্ছে বাংলাদেশে এবং বাংলাদেশের রাজনীতিতে। হেলাল ভাইয়ের কাছ থেকে জানবো জাতীয় পার্টি এবং ফয়জুল ইসলাম লস্কর ভাইয়ের কাছ থেকে জানবো আওয়ামী লীগ কোন দিকে যাচ্ছে। মহিদ ভাই আপনাকে দিয়ে শুরু করি নাকি, কি অবস্থা? এখন তো আমরা শুধু অপেক্ষা করতেছি আগামীতে কবে ক্ষমতায় যাচ্ছেন। কবে ক্ষমতায় যাওয়াটা বড় জিনিস না, বড় জিনিস হলো যে দেশে একটা শান্তি শৃঙ্খলা রাজনৈতিক একটা স্টেবিলিটি আসা উচিত, যেটা একটা অশৃঙ্খল অবস্থা বর্তমানে। অশৃঙ্খল অবস্থাটা কেন? অশৃঙ্খল অবস্থা যেহেতু বর্তমানে দেশে নানান ধরনের এখানে আইনের শাসনের শাসন নাই, বিরোধী দলের প্রতি নির্যাতন নিপীড়ন হচ্ছে বিভিন্নভাবে, বিরোধী দলের অনেক ন্যায্য দাবি দাওয়া যেগুলো আছে ক্যাটেগর গভর্নমেন্টের ইস্যু নিয়ে বা বিভিন্ন ওই যে মিথ্যা মামলা, অপোজিশনের নেতৃবৃন্দদেরকে বিশেষ করে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা, এগুলো বিভিন্ন দাবি দেওয়া, অর্থনৈতিক যে কেলেঙ্কারি যেগুলো এগুলো নিয়ে বিভিন্ন দাবি দেওয়া, সুতরাং এগুলো নিয়ে অনেক আলাপ আলোচনা হচ্ছে, অনেক আন্দোলন হচ্ছে, বাট সরকার তো এদিকে কোনো কর্ণপাতই দিচ্ছে না, বরংস তারা কীভাবে ক্ষমতায় থাকা যায় জুড়ে টিকে থাকবে সেই দিকে তারা বিভিন্নভাবে পদক্ষেপ নিচ্ছে, সেইগুলো এই রাজনৈতিক একটা অস্থিতিশীল অবস্থা। তাছাড়া হত্যা, খুন, গুম, বিভিন্ন ধরনের যে হয়রানিমূলক কার্যক্রম, এইগুলোই নিয়ে তো আজকে বাংলাদেশের রাজনীতি। সুতরাং এইগুলা থেকে কীভাবে পরিত্রাণ পাওয়া যায় সেদিকেই আমাদের, আমরা যারা রাজনীতি করি আমরা দেশকে ভালোবাসি, আমরা মানুষের কল্যাণ চাই, সবাই চাই যে দেশে একটা শান্তি শৃঙ্খলা আসুক, পলিটিক্যাল স্টেবিলিটি আসুক, আমরা চাই যে সরকারি দল, বিরোধী দল এবং সকল রাজনৈতিক দলের মধ্যে একটা সমন্বয় থাকা উচিত, বিশেষ করে জাতীয় ইস্যুতে। তাছাড়া মনে করেন যে আজকে একজনের প্রতি সম্মানটুকু থাকা উচিত এবং সাথে সাথে পলিসিগত রাজনীতি থাকা উচিত সেখানে, তো এইগুলার অনেক কিছু অভাব আছে আমাদের রাজনৈতিক অঙ্গনে, সুতরাং এগুলো নিয়ে তো চিন্তাভাবনাও আছে। তাছাড়া এটা গুড গভর্নেন্স যে দেশে হয় সেখানে সরকারি দল যদি মানে দেশপ্রেম এবং মানুষের কল্যাণ নিয়ে রাজনীতি করে তখন বিরোধী দল সেখানে সুযোগ পায় গঠনমূলক রাজনীতি করার, আর তার সাথে সাথে সরকারি দলেরও উচিত সেখানে যে বিরোধী দলকে
মানে তার পাশাপাশি একটা সরকারের একটা অংশ হিসেবে নেওয়া, যাতে বিরোধী দল সেই সম্মানের সহিত সেখানে তার কন্ট্রিবিউশন করতে পারে রাজনীতিতে, তো নানান ধরনের সমস্যা। এটা তো আপনি মিডিয়ার লোক, আপনি আমার চেয়েও কম জানেন না, অনেক কিছুই জানেন। তো এটাই একটা অস্থিতিশীল অবস্থা যেটা আমি দেখি আর কি। এটার পরিত্রাণ হওয়া উচিত এবং সকলেই দেশের স্বার্থে, মানুষের স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে যাতে আমরা রাজনীতি করতে পারি সেই দিকেই আমাদের এগিয়ে যাওয়া উচিত। এবং আগামীতে কী পরিস্থিতিতে আমরা যাচ্ছি, কোন দিকে যাচ্ছি, সেটাই আমাদের এখন দেখার বিষয়, ভাবার বিষয়। থ্যাংক ইউ মুখবির ভাই। জাতীয় ইস্যুতে মুহিত ভাই বলেছেন যে ঐক্যমত দরকার, এবং আপনারা এবং আপনার নেতা ডক্টর কামাল হোসেন দীর্ঘদিন থেকেই জাতীয় ঐক্যমতের ডাক দিচ্ছেন। আজকে আগস্ট মাস, অত্যন্ত সুখের মাস, আরও প্রায় 20 মিনিট পরেই আমাদের এখানে 15ই আগস্ট শুরু হবে। এই 15ই আগস্টে জাতির জনক বঙ্গবন্ধু, যার নেতৃত্বে আমরা দেশ পেয়েছি, যার আন্দোলনের ফসল বাংলাদেশ, তার মৃত্যুতে আমি গভীর শোকাহত। আমার দল এবং আমরা সর্বস্তরের মানুষই বলতে গেলে গভীরভাবে শোকাহত। তার আত্মার মাগফেরাত কামনা করছি। বঙ্গবন্ধুর সাথে যারা নিহত হয়েছেন সেই দিন, তাদেরও আত্মার মাগফেরাত কামনা করছি। মুহিত ভাই যেটুকু বলেছেন এগুলা দ্বিমত করার কোনো অবকাশ নেই। দেশ একটা গভীর সংকটের মধ্যে দিয়ে অতিবাহিত হচ্ছে। সামনের দিন আমরা আরও যে গভীর সংকটের দিকে যাচ্ছি এইটা বলার অবকাশ নেই। আজকে শুধু রাজনীতিবিদরা না, সমাজের যারা সচেতন অংশ, এমনকি সাধারণ মানুষরা অত্যন্ত শঙ্কিত যে কী হতে যাচ্ছে, আমাদের ভবিষ্যৎ কী, আমরা শুধু কি অন্ধকারের দিকেই ধাবিত হচ্ছি না আমাদের ভবিষ্যতে কোনো আলোর সন্ধান আছে। আমি যেটা একজন সচেতন নাগরিক হিসাবে বলতে পারি, যদি সংকট যেটা আছে এইটার মানে অস্বীকার করার কোনো উপায় নাই, যারা সরকারে আছেন বা যারা বিরোধী দলেও আছেন তারা অস্বীকার করবেন না যে দেশে একটা সংকট বিরাজ হচ্ছে। সেই সংকট থেকে যদি আমরা মুক্তি পেতে হয়, তাহলে আজকে কিন্তু মানে সরকারে যারা আছেন, বিরোধী দলে যারা আছেন, এবং আমি বলবো যে সর্বস্তরের যারা কি সচেতন নাগরিক আছেন, সবার একটি জায়গায় বসে আলোচনা করা দরকার যে কিভাবে আমরা এই সংকট থেকে মুক্তি পেতে পারি। যেমন আপনার এক্সাম্পল স্বরূপ বলতে পারি, 90-ই আমরা স্বৈরাচার মুক্ত হওয়ার জন্য তিন জুটের নেতৃবৃন্দ, তিন জুটের একটা রূপরেখা তৈরি করেছিলেন। সেই তিন জুটের রূপরেখার আলোকেই কিন্তু আমরা একটা গণতন্ত্রে গণতান্ত্রিক দ্বারা সূচনা করতে পেরেছিলাম। যদিও সেই দ্বারা অব্যাহত থাকেনি বা সেই তিন জুটের রূপরেখা বাস্তবায়িত হয়নি, কিন্তু আমরা সেই দিন স্বৈরাচার থেকে মুক্তি পেয়েছিলাম, গণতন্ত্রের দিকে আমরা অগ্রসর হয়েছিলাম। কিন্তু আমরা বর্তমানে যে গণতন্ত্র পেয়েছি সেই গণতন্ত্রও কিন্তু মানুষের আকাঙ্ক্ষিত গণতন্ত্র না। মানে আমরা গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার পাচ্ছি, কিন্তু সেই গণতান্ত্রিক সরকারের মধ্যেও মানুষ কিন্তু সত্যিকারের গণতন্ত্র, গণতান্ত্রিক আচরণ, গণতান্ত্রিক ব্যবস্থা দেখতে পাচ্ছে না। থ্যাংক ইউ, থ্যাংক ইউ হেলাল ভাই। মুখবির ভাই যেটি বললেন যে স্বৈরাচার মুক্ত হয়েছেন 90-এ, আপনার নেতা এরশাদ সাহেবকেই তিনি ইঙ্গিত করেছেন, এবং একই সাথে তিনি বলছেন যে স্বৈরাচার মুক্ত হলেও গণতন্ত্র, প্রকৃত গণতন্ত্র সেখানে অনুপস্থিত। আপনি কি মনে করেন যে এরশাদ সাহেবের থেকে ভালো কোনো গণতন্ত্র বিগত 20 বছরে বা 22 বছরে বিএনপি এবং আওয়ামী লীগ উপহার দিতে পেরেছে? খুব সুন্দর আপনি উপস্থাপনা করছেন, আর এই যারা দর্শক বিহার আছেন তাদেরকে আমার সশ্রদ্ধ সালাম। এবং আজকের স্টেট ডায়ালগের
যে কথাটা স্বৈরাচার, ইংরেজিতে যাকে ডিক্টেটর বলা হয়, ডিক্টেটরশিপ একক সিদ্ধান্ত যারা নেয়, কারো কোনো ধার ধারে না, একক সিদ্ধান্ত। যে বিগত আমার পল্লীবন্ধু হোসেন মোহাম্মদ এরশাদ ক্ষমতা ছাড়ার পর যে দেশের যে বিরাজিত অবস্থা, সেই 1982 ইংরেজিতে দেশের যে রাজনৈতিক পরিস্থিতির কারণে একজন সচেতন দেশপ্রেমিক হিসাবে পল্লীবন্ধু হোসেন মোহাম্মদ এরশাদ যে অবস্থায় উনি আসছিলেন ক্ষমতায়, সে অবস্থার একটা এক্সাম্পল আমি দেই। তখন যুবমন্ত্রী ছিলেন কাশেম সাহেব, এবং গলাকাটা ইমদু নামে এক সন্ত্রাসীকে ওই দিন ওনার বাসার থেকে ধরা হয়। পরের দিন যে সাত্তার সাহেব ক্যাবিনেটে যে বক্তৃতা দিয়েছিলেন, তারপরেই ক্ষমতার আসেন এরশাদ সাহেব, এবং আসার পরে তারপরে যে 9 বছর উনি দেশটা যেভাবে চালিয়েছেন, ক্ষমতার বিকেন্দ্রীকরণ, আজকে ঢাকার যে অবস্থা, আমি ওনার কথা আসতেছি, আজকে যে ঢাকার যে ভার, এই ভারটুকু পুরো বাংলাদেশে ভাগ করে দিতে চাইছিলেন। আজকে যে বাংলাদেশের এতগুলো ম্যাজিস্ট্রেট, এতগুলো বিসিএস অফিসার, সেই উপজেলা সিস্টেমের কারণে যে মেধার বিকাশ, তারপরে এই যে উপজেলা সিস্টেম প্রশাসনিক বিকেন্দ্রীকরণ থেকে আরম্ভ করে যে গ্রাম অঞ্চলে মানুষের দোরগোড়ায় যে বিচার ব্যবস্থা পৌঁছানোর থেকে আরম্ভ করে এই যে আপনার বিদ্যুতায়নের যে ব্যবস্থা, যে 9 বছরে যে, এবং মানুষের দ্রব্যমূল্যের যে স্থিতিশীলতা, এইগুলোর যদি সঠিকভাবে করার পরে যদি কেউ স্বৈরাচার বলেন, সেটা ওনার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু এর পরের যে সমস্ত ব্যাপারগুলো আসছে, তার পরবর্তীতে বাংলাদেশের জনগণ কতটুকু শিখে আছে, বাংলাদেশের জনগণ জানে। আমি গত 3 মাস আগে বাংলাদেশ থেকে আসছি, যে কোনো কারণবশত আমি ছিলাম শান্তা মারিয়াম ইউনিভার্সিটিতে একটা অনুষ্ঠানে, আমি একজন ইনভাইটেড গেস্ট ছিলাম। তো চা খাওয়ার জন্য বাইরে আসছি টঙ্গের দোকানে, তখন ওই টঙ্গের দোকানের এক দোকানদার দেখলাম পা নাই, বেদরূপ চা জিজ্ঞেস বিক্রি করছে। যেহেতু রাজনীতি সচেতন মানুষ, জিজ্ঞেস করলাম যে ভাই এখনকার অবস্থা কি, সে বললো যে এখনকার অবস্থা তো আপনি কীভাবে কীভাবে আপনি নিতে চান, আপনি যেভাবে চাইবেন সেভাবে বলবো, যে রাজনৈতিক অবস্থাটা কি। করলে এগুলো আমার বলার দরকার নাই, যার যেরকম চালায় সেরকম চালাচ্ছে। আমি বললাম যে আপনার ভালো সময়টা কি ছিল, একটা শ্বাস দীর্ঘশ্বাস ফেললো যে ভালো সময় যা ছিল সব আমার দেখা মতো, সে তার দেখা মতো বলছে যে সে এরশাদ সাহেবের আমলে দেখছে যে স্থিতিশীলতা ছিল, রাহাজানি নাই, খুন নাই, ডাকাতি নাই, যা কিছু হয়েছে এগুলো ছিটে ফোটো, বর্তমানের তুলনায় 1%ও না। সেই পল্লীবন্ধু হোসেন মোহাম্মদ এরশাদ, যিনি মুক্তিযোদ্ধাদেরকে সর্বকালের সর্বশ্রেষ্ঠ সূর্য সন্তান হিসাবে আখ্যায়িত করেছেন, যে আলহাজ হোসেন মোহাম্মদ এরশাদ যোগাযোগ ব্যবস্থায় যুগান্তর ব্যবস্থা করেছেন, যে আলহাজ হোসেন মোহাম্মদ এরশাদ 8,000 মাইল সড়কপথ তৈরি করেছেন, বিভিন্ন কালভার তৈরি করেছে, সিলেটে ইউনিভার্সিটি করেছে, 1929 ইংরেজি থেকে ইউনিভার্সিটির জন্য যে দাবি ছিল সেটা প্রকাশ হয় নাই। এই হুসেন মোহাম্মদ এরশাদ যদি স্বৈরাচার হন, আমার তো বলার কিছু নাই। থ্যাংক ইউ, থ্যাংক ইউ হেলাল ভাই। লস্কর ভাই, আপনি তিনজনের বক্তব্য শুনলেন এবং আপনার দল ক্ষমতায়, এবং মকবির ভাই যেটি বলছিলেন যে এরশাদ সাহেবের পরে যে বাংলাদেশে যে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে, সেই গণতন্ত্র গণতন্ত্র মানুষের যে আশা এবং স্বপ্ন ছিল, সেই স্বপ্ন গণতান্ত্রিকভাবে সেটি প্রতিষ্ঠিত হয়নি এবং পূরণ হয়নি, এবং আপনার দল বিগত 5 বছর সব মিলিয়ে প্রায় 5 বছর থেকে ক্ষমতায়, কিন্তু দেশের রাজনৈতিক অবস্থা, রাজনৈতিক স্থিতিশীলতা, দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি, কোনো কিছুই সরকার ভালোভাবে ট্যাকল করতে পারেনি বলে অভিযোগ রয়েছে। আপনি এই তিনজনের বক্তব্য এবং আমার প্রশ্নের উত্তরে আপনি কি বলবেন সংক্ষেপে? আপনাকে ধন্যবাদ। আজকে 15ই আগস্ট, আমি 15 বছর পর 15ই আগস্টের কোনো অনুষ্ঠানে যোগ দিয়েছি, গত 15 বছর আমি কোনো অনুষ্ঠানে যোগ দিইনি। এই জন্য যোগ দিইনি, 1975 সালের 15ই আগস্টে ভোর 6:30 মিনিটে আমি ডক্টর ফজলু, সিরাজউদ্দিন ফরহাদ, শাহ ফারুক, অ্যাডভোকেট ইরফানুজ্জামান মনন, মালিক হোসেন ইজ্জাই, ফারুক আলী সহ যে আমরা 11 জন ছাত্র নেতা রাস্তায় বেরিয়েছিলাম, তারা কেউ আজকে আর বঙ্গবন্ধুর দলে তাদের স্থান নেই। সেই দুঃখে আমি
অ্যাকচুয়ালি 15ই আগস্টের কোনো অনুষ্ঠানেই যোগ দেই না। জাতির জনককে আমি নিজে দেখেছি, জাতির জনকের আশীর্বাদ পেয়েছি, তার রাজনীতি থেকে আমরা দীক্ষা নিয়েছি। আমাদের মন ও মনসে মানসে বঙ্গবন্ধু বিরাজমান। তো এই জন্য আজকে আমি জাতির জনককেই শুধু স্মরণ করছি না, তার পরিবারকেই শুধু স্মরণ করছি না, সেদিন যেসব মানুষগুলো 15ই আগস্ট ভোর রাতে বঙ্গবন্ধুর রক্ত ধানমন্ডির পাখা মেজে থেকে ধানমন্ডির সবুজ ঘাসে মেশার আগে যারা প্রতিবাদে নেমেছিল, তাদের অধিকাংশই আজকে আওয়ামী লীগে নেই। আওয়ামী লীগে নেই এই জন্য এটা ষড়যন্ত্রের মাধ্যমে এগুলো করা হচ্ছে, এদেরকে সরিয়ে দেওয়া হয়েছে। আমি আশা করি আওয়ামী লীগ সেটা গভীরভাবে বিবেচনা করবে। আমি আমার কোনো অপরাধ খুঁজে পাই না, ফরহাদের কোনো অপরাধ খুঁজে পাই না। বঙ্গবন্ধুর মৃত্যুর পর জিয়াউর রহমান এবং মুস্তাকের আমলে যে নির্যাতনের শিকার হয়েছি, সেই নির্যাতন আজ আওয়ামী লীগের কোনো নেতার পায়ে কিংবা হাতে সে চিহ্ন নেই, আমরা সেই চিহ্ন বহন করে বেড়াই এবং আমরা আদর্শে বিশ্বাস করি বলেই সেই চিহ্নটা বহন করে বেড়াই। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকার প্রতিষ্ঠিত হয়েছে। আমার যে বক্তারা যেটা বলেছেন, পৃথিবীর ইতিহাসে গণতন্ত্র কিংবা সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠার সময় প্রয়োজন এবং দীর্ঘ 20 বছর ধরে বিএনপি আওয়ামী লীগ বাংলাদেশের সংসদীয় গণতন্ত্র নামে নির্বাচন করছে, নির্বাচনে আসছে, নির্বাচন চালিয়ে যাচ্ছে। বাংলাদেশে যদি স্বৈরাচারী শাসকরা এরশাদ বলেন আর জিয়া বলেন তারা যদি আসতেন না, বাংলাদেশে গণতান্ত্রিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী হতো। তারা বিভিন্নভাবে এসে সরকারের বিভিন্ন অর্গানে তারা আঘাত হেনেছেন, একের পর এক আঘাত হেনেছেন। বিচার বিভাগ বলেন, নির্বাচন কমিশন বলেন, আর স্থানীয় সরকার বলেন, আর প্রশাসন বলেন, অনবরত হস্তক্ষেপ তারা করেছেন। আজকে বাংলাদেশে যে সংসদীয় গণতন্ত্রের যে ব্যবস্থা চলছে, অ্যাটলিস্ট বাংলাদেশীয় সংসদীয় গণতন্ত্র থাকায় সংসদে বসে অনেকেই অনেক কিছু বলতে পারেন। আপনি যে জিনিসটা বলছেন, দ্রব্যমূল্য সম্পর্কে যেটা বলেছেন, যে অভিযোগ, অর্থনৈতিক অবস্থান সম্পর্কে যে অভিযোগ বলেছেন, এটা কোনো অবস্থায় আমি স্বীকার করি না। এই জন্য স্বীকার করি না, আজকে বিশ্বের যে কোনো দেশের দিকে তাকিয়ে দেখুন, বাংলাদেশ, টার্কি, ব্রাজিল, ইন্ডিয়া, এই চায়না, এই পাঁচটি দেশই তাদের যে গড় উদ্ধৃতির হার ধরে রাখতে পেরেছে এবং বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। বিশ্বের এই অবস্থায় আমি প্রথমত শঙ্কিত ছিলাম যে বাংলাদেশ আবার কিনা কোনো নৈরাজ্যের দিকে যায়, বাংলাদেশ কিনা আবার অর্থনৈতিক পতনের দিকে যায়, কিন্তু সেগুলো ধরে রাখা হয়েছে বাংলাদেশে অত্যন্ত সুন্দরভাবে। এবং আজও পৃথিবীর যে কোনো দেশের দ্রব্যমূল্যের চেয়ে, এমনকি শ্রীলঙ্কার দ্রব্যমূল্যের চেয়েও বাংলাদেশের দ্রব্যমূল্য অনেক অনেক কম। থ্যাংক ইউ লস্কর ভাই, আমি আসছি আপনার কাছে। আপনি যেটা বলছেন যে শ্রীলঙ্কায় বাংলাদেশ থেকে দ্রব্যমূল্য অনেক বেশি এবং চায়না বা ইন্ডিয়া তারা এবং বাংলাদেশ ধরে রেখেছে এত কিছুর পরও, দেখি সম্ভবত কলার লাইনে আছেন। কে আছেন লাইনে? আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কে বলছেন? জি, আমার নাম রিপন হোসেন, পোস্টমর্টমে হইলাম। জি রিপন ভাই, খুব আছেন, পোস্টমর্টম তো সুন্দর জায়গা, ভালো আছেন আপনি? আর দুই নম্বর হইলো, আমরা চাই আপনার লাহান সুন্দর সুন্দর একটু স্বাস্থ্য বলি, সাংবাদিক একটু বেশি হইতা, কারণ আজকে সাংবাদিক হল যেভাবে নির্যাতিত হইয়া পৃথিবীর মাঝে, এটা হওয়ার উপায় নেই। আচ্ছা, এরা তাই হোক, আপনারে থ্যাংক ইউ, আপনি সুন্দরভাবে সবসময় সুন্দর উপস্থাপনা করেন। আজকের প্রোগ্রাম যেহেতু হয়েছে, প্রোগ্রামের উপলক্ষে একটু হই, গণতন্ত্র ঠিক আছে, ওতে আমরা জাতীয় পার্টির বাইয়া পরিচয় তার কথাও ঠিক আছে, লস্কর ভাই আমার দোর করে মাঝে মাঝে লজিক সারা মাতেন, তার সময় খাই যে ইচ্ছা হলে জুড়ে কথাটা কেউ হলিতা,